ভারতের প্রায় রাজ্যে আমি গিয়েছি কয়েকটা ছাড়া। নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, আপনি পশ্চিম বাংলা, তামিলনাড়ু, কেরালা ছাড়া ভারতের আর কোথাও বিফ এই শব্দটি বললেই বিপদে পড়বেন। আবার বলছি, বিফ বিফ শব্দটি বললে আপনার মহা বিপদে পড়তে হবে, এমনকি জীবনও হারাতে পারেন। মহিষের মাংসকে ওরা বারেওয়ালা কা গোস্ত বলে, তাও খুব রেয়ারলি পাওয়া যায়। আমাদের দেশে কোথায় পাঁঠা বললে মারামারি লাগে বলুন তো, শুকর বললে মারামারি লাগে? আপনি সংখ্যালঘু কিভাবে? আপনার মত প্রকাশের স্বাধীনতা নেই, পছন্দের খাবারের স্বাধীনতা নেই? যে দেশে মাদ্রাসা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান সনাতনী, সেখানে সাম্প্রদায়িকতা কোথা থেকে আসে? আপনি আপনার এলাকার প্রাইমারি স্কুলে গিয়ে দেখেন কতজন সনাতনী আছেন, আমরাও পড়িনি তাদের কাছে, কিসের অভাবে আছেন? সংখ্যালঘু কিভাবে বলা হচ্ছে, আর কত ধরনের কার্ড খেলবেন, আর কত? আসুন না একসাথে আমরা এগোই সামনের দিকের পথটা, আমরা সবাই তো বাংলাদেশি। কেন আপনারা আমাদের থেকে নিজেদেরকে আলাদা করতে চাইছেন, যেখানে আমরাই আপনাদের আলাদা করতে চাইছি না?